এখন আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। প্রশ্নটিতে বলা হয়েছে, প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে, নেন গেট কি? এই নেন গেট কি বলতো? নেন গেট হচ্ছে এন গেটে আউটপুটকে নট গেট দিয়ে পরিবর্তিত করা রূপ। এতটুকু তোমরা লিখলে এনাফ। দ্বিতীয় যে প্রশ্নটা বলা হয়েছে, নেন গেট এবং কি নর গেট কে সর্বজনীন গেট বলা হয় কেন? আমি বলছি, নেন গেট ও নর গেটকে সর্বজনীন গেট বলা হয় কেন এই প্রশ্নটা করেছেন। তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান আমরা এবার লিখবো, নেন ও নর গেটকে সর্বজনীন গেট বলা হয় কারণ নেন ও নর গেট দিয়ে তিনটি মৌলিক গেট, এন গেট, অর গেট ও নেন গেটকে তৈরি করা যায়। এতটুকু লিখলেই এনাফ। এখন তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে, উদ্দীপকের সমীকরণ এক্স এ যৌক্তিক বর্তনী অঙ্কন করো। উদ্দীপকের মধ্যে যে এক্সের যে মানটা দেওয়া আছে এটা কি লজিক সার্কিট আমাকে অঙ্কন করতে হবে? যদি আমরা অঙ্কন করতে পারি তাহলে আমরা তিনের মধ্যে তিন পাবো। তাই আমরা এটার চিত্রটা আমি অঙ্কন করা করে দেখাবো। এখন দেখো আমরা বলবো, উদ্দীপকের সমীকরণ এক্স এর যৌক্তিক বর্তনী অঙ্কন করা হলো। এতটুকু লেখার পর আমরা এক্স এর মানটা লিখলাম। লেখার পর এখানে ইনপুট কার্ড আছে বলতো? এখানে ইনপুট হচ্ছে তিনটি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি বলতো বি, একটা হচ্ছে সি। এই যে আমরা তিনটি ইনপুট নিব, এই যে আমরা তিনটি ইনপুট নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কি আছে, এ নোট আছে আর সি নোট আছে। তাহলে আমরা এ নোটটা এখান থেকে আমরা বের করি, এই যে আমরা এ নোটটা বের করলাম। একটা হচ্ছে সি নোট, এই যে আমরা সি নোটটা এখানে বের করলাম। কিন্তু এখানে যেহেতু বি নোট নাই আমার, তাই আমি বি নোট আর কি বের করলাম না। এখন আসে প্রথম দেখো একটা ইনপুট কি বলতো, এ তাকে একটা ইনপুট গেছে, এই যে আমরা এখান এখান থেকে একটা ইনপুট নিব। পরে হচ্ছে এ বি সি, এই যে এ থেকে একটা ইনপুট, পরে হচ্ছে কি বি থেকে, এই যে আমরা বি থেকে একটা ইনপুট নিব, পরে হচ্ছে সি থেকে একটা ইনপুট নিব। এখন এ বি সি এই তিনটে কী আকার আছে বলতো? এই তিনটে আছে কি গুণ আকারে। গুণ মানে কি বলতো? এন গেট। গুণ মানে কি এন গেট। এন গেটটা হবে কি ডি আকৃতি, যে ডি এর মতন হবে শুধু। গুণ থাকলে গেটটা হবে কি ডি এর মতো। এটা তোমরা সব সময় মনে রাখবে। আবার বলছি, প্রথম তো একটা ইনপুট আমার কি এ, এই যে আমরা একটা ইনপুট আমরা এ থেকে নিলাম। পরে একটা কী আছে তো এ বি সি, এই যে আমরা এ থেকে একটা ইনপুট নিলাম, বি থেকে একটা নিব, একটা সি থেকে নিব। নেওয়ার পরে এই তিনটে কী আছে, গুণ আছে। গুণ গুণ মানে হচ্ছে ডি আকৃতি গেটটা, যেটাকে বলো এন গেট। এই যে আমরা এন গেট তৈরি করলাম। পরে আবার কি এ থেকে একটা ইনপুট, এই যে আমরা এ থেকে একটা ইনপুট। পরে কি বি থেকে একটা ইনপুট, এই যে আমরা বি থেকে একটা ইনপুট নিলাম। নেওয়ার পরে একটা সি নট, এই যে আমরা সি নট থেকে একটা ইনপুট নিব। এটাও কি তিনটা গুণাকার আছে। গুণের জন্য আমরা কী করবো, ডি আকৃতি একটা গেট তৈরি করবো, যা তৈরি করলাম। এখন এই তিনটে গেট আবার কি যোগ করা হয়েছে। যোগ মানে কি ওয়ার, ওয়ার মানে কি চাঁদ আকৃতি। এই যে আমরা তিনটে গেট আমরা তৈরি করলাম, এই যে তিনটে আমরা অ্যাডজাস্ট করে পরে ওয়ার গেট। ওয়ার গেট মানে কি বলতো, চাঁদ আকৃতির যে গেটটা হয় এটাকে বলা হয় ওয়ার গেট। এই যে আমরা ওয়ার গেট তৈরি করলাম। প্লাস মানে হচ্ছে চাঁদা, প্লাস মানে কি চাঁদ আকৃতি গেট। আর গুণ মানে কি ডি আকৃতি গেট। এই যে আমরা গেটটা তৈরি করলাম। এখন আসো, তার মানে আমরা এতটুকু কাজ আমরা এই মাত্র করলাম। এখন এই দুইটা কাজ করো। প্রথম কি এ নোট সি, এই যে আমরা এখন এ নোট সি, এই যে এ নোট থেকে একটা ইনপুট নিব, পরে সি থেকে একটা ইনপুট নিব। নিলাম, নেওয়ার পরে এ নোটের সাথে সি রেখি গুণ। গুণ মানে কি বলতো, ডি আকৃতি গেট। এই যে আমরা ডি আকৃতি গেট তৈরি করলাম। পরে বি আর সি, এখন বি থেকে একটা ইনপুট নিও, এই যে বি থেকে একটা ইনপুট, একটা কি বলতো সি থেকে, এই যে আমরা সি থেকে একটা ইনপুট নিব। নেওয়ার পরে এই দুটো কি গুণ। গুণ মানে কি বলতো, ডি আকৃতি গেট। এখন আবার এ নোট সি আর বি সি এটা কি আছে, প্লাস আছে। প্লাস মানে কি বলতো ওর গেট। এখন আমরা এখানে একটা ওর গেট তৈরি করবো, এই যে ওর গেট, এই যে আমরা ওর গেট তৈরি করলাম। এখন এতটুকু আর এতটুকু কি গুণ আছে না। গুণ মানে কি এন গেট। এই যে আমরা এখন জুড়ে আবার কী করবো, এন দুইটা দ্বারা একটা এন গেট তৈরি করবো, এই যে আমরা একটা এন গেট তৈরি করলাম। এতটুকুই ছিল কি যে এক্স এর মানে লজিক সার্কিট। আশা করি এই চিত্রটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি এভাবে তোমরা পরীক্ষার মধ্যে সাজিয়ে লিখতে পারো, আশা করি তোমাকে তিনের মধ্যে কি তিনি পাবা ইনশাআল্লাহ। তাই এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সুন্দরভাবে এই অঙ্কটি শিখে পেলো। এখন আমরা গ অংশটি সমাধান করব। দেখো গ অংশে বলা হয়েছে, উদ্দীপকের সমীকরণটি সরল করো। পরে বলছে কি, এবং সরলকৃত যুক্তি বর্তনী অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে কী করবো, প্রথমে লিখবো উদ্দীপকের সমীকরণটি সরল এবং সরলকৃত মানের যুক্তি বর্তনী নিচে দেখানো হলো। এখন আমরা প্রথমে এক্সের মানটাকে সরল করব। সরল করার পরে যে আমরা সরলকৃত যে মানটা পাবো এটার আমরা কী করবো, যুক্তি সহ একটি বর্তনী অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে এতটুকু সরল করি, কারণ সরল করার জন্য আমরা প্রথমে যেটা দেখব, এখন তো এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা কী আকার আছে বলতো, গুণ আকারে। এখন আমরা এ নোট সি এর সাথে প্রথমে এ গুণ করো। তো এ নোট সি এর সাথে এ গুণ করলে কী হয় বলতো, এ পরে এ নট সি, এই যে এ নট সি, পরে প্লাস। এখন এ নট সি এর সাথে এটা গুণ করো, তাহলে আমরা প্রথমে এ ডি লিখি, যে এ নট, পরে কী আছে বলতো বি
সি, আর এখানে একটা সি আছে যে দুইটা সি লিখবো পরে প্লাস। আবার বলছি আমরা একটা সাজিয়ে লিখছি আর কি, যে এ বি সি সাথে এ নোট সি যদি গুণ করো, এ কোড আছে যে একটা এ, এই যে আমি লিখবো এ, পরে এ নোট লিখবো, পরে বি সি লিখবো, পরে আবার সি লিখবো, পরে আসো, পরে আবার এ নোট সি এর সাথে এইটুকু আমাদের গুণ করতে হবে। এখন দেখো এ নোট সি এর সাথে যদি এ বি সি নোট গুণ করি তাহলে কী হয়, এর সাথে আমরা কী লিখবো বলতো, এ নোট লেখা। পরে এখানে কী আছে বলতো, বি, পরে সি নট, পরে আছে কি বলতো সি, এই যে আমরা সি লিখবো, এতটুকুই কাজ। আবার বলছি প্রথম দেখো এ নট সি এর সাথে আমরা যদি এ নট সি গুণ করি, এ বি সি নট এর সাথে যদি আমরা এ নট সি গুণ করি তাহলে কি হয়, প্রথম এই যে এ বি সি নট আর এখানে সি, এই পাঁচটাই আমরা লিখবো, একটু সাজিয়ে লিখবো, প্রথমে এগুলো একসাথে লিখবো, পরে বি লিখবো, সিগুলো একসাথে লিখবো, এতটুকুই কাজ। এখন আসো পরে আমরা যে কাজটা করবো, পরবর্তীতে আমার এই যে বি সির সাথে এই তিনোট আবার গুণ করো, তো এর সাথে যদি বি সি গুণ করি তাহলে কী হয়, এ বি সি, পরে প্লাস। এখন বি সির সাথে যদি এ বি সি গুণ করি তাহলে কী হয় বলতো, এ বি হবে ডাবল বি, পরে আবার সিও হবে কি বলতো, ডাবল সি, এই যে একবো ডাবল সি, পরে আসো, পরে আবার প্লাস। এখন এ বি সি নোটের সাথে আবার বি সি গুণ করলে কী হয় বলতো, এ ডাবল বি, পরে আবার কি সি সি নোট বা সি নট সি, যে ভাই লিখো। এখন আমরা এটা কী করলাম, গুণ করলাম, করার পরে এখন মান বসাও। দেখো আমরা জানি এ এ নট এর মান কত বলতো, জিরো, জিরোর সাথে সি গুণ করলে কী হয়, জিরো, মানে আমরা জানি কি এ এ নট এর মান কত বলতো, জিরো, কারণ আমরা জানি একটা মান যদি ওয়ান হয় আর একটা মান কি কত হয় বলতো, জিরো হয়, মানে এর মান যদি ওয়ান হয় তাহলে এ নটের মান কি, জিরো, জিরোর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কত হয়, জিরো। এখন আবার দেখো তার মানে এতটুকু মান হচ্ছে জিরো, আর এখানে কি সি আছে, তা জিরোর সাথে যদি আমরা সি রে গুণ করি তাহলে ফলাফল কত আসে বলতো, জিরো আসে। আমরা এতটুকু মনে রাখবো যে জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল সর্বদাই জিরো হয়, এই যে আমরা এখানে জিরো বসালাম, পরে যে প্লাস, এই যে আমরা প্লাস, হ্যাঁ তো এ নট সি এর মান কত, জিরো, জিরোর সাথে যদি আমরা এতটুকু গুণ করি তাহলে ফলাফল কত আসবে, জিরো, এই জন্য আমরা এখানে জিরো বসাই, পরে যে প্লাস প্লাস। এখন তো এ নট সি এ এ নট এ এর মান কত, জিরো, জিরোর সাথে যদি আমরা এতটুকু গুণ করি ফলাফল জিরোই আসবে, যে আমরা জিরো বসাবো। পরে আসো এ বি সি, যে বাসে থাকবে এ বি সি প্লাস, পরে দাও এ বি, যে এ লাগবো আমরা দুইটা বি থাকলে আমরা কটা লাগবো বলো তো, একটা বি লাগবো, পরে সি কটা আছে, দুইটা, দুইটা সি থেকে একটা সি লাগবো, পরে প্লাস। তো এন আছে কি সি নট সি এর মান কত, জিরো, জিরোর সাথে যদি আমরা এতটুকু গুণ করি গুণফল কী হবে, জিরোই হবে। এখন আমরা জিরোটি বাদ দিব, বাদ দেওয়ার পরে কী থাকতেছে বলো তো, এ বি সি প্লাস, এখানে থাকতেছে কী বলতো, এ বি সি। এখন এ বি সি দুইবার আছে, দুইবার থাকলে আমরা কয়বার লিখতে হয়, একবার, একবার লিখবো শুধু, এতটুকু হচ্ছে কি এর সরলকৃত মান। আমরা এখন বলো এখানে আমরা কয়টি ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট পাইছি, তিনটি, যেমন এক দুই তিন, এ বি সি তিনটি ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট আমরা পেলাম, এটাই হচ্ছে আমাদের যুক্তি। তাহলে আমরা এখন যেটা লিখবো, বর্তনী হচ্ছে কি সরলকৃত মানটি হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট, এই যে আমরা যে সরলকৃত যে মানটা পাইছি এই মানটা কি বলতো, তিন ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট। তাহলে আমরা তিন ইনপুট কি কি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে কি সি, এই তিনটা দ্বারা আমরা একটা অ্যান্ড গেট আমরা তৈরি করলাম। এটা ধরে আমরা এ লিখবো, উপরে লিখবো কি বলতো, বি সি, এই যে আমরা তিন ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট পেলাম, এতটুকুই বলছিল গো অংশে সমাধান করার জন্য। তাহলে আমরা এতটুকু কী করলাম, সমাধান করলাম। আশা করি অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ, যদি বোঝার মধ্যে কারো কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা, আমি সর্বদা চেষ্টা করবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওটা আপলোড করার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কিন্তু আরেকটা কথা না বললে নয়, তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা একটা কাজ তোমরা করো না, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছো না, তাই তোমরা এখনই আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে পরে আমরা ভিডিওটা শেষ করো। ধন্যবাদ সবাইকে, আবারও তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।